হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো যে 2022 ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেইন এক্সাম হলো তার কাট অফ। কয়েকদিন আগে তোমাদের ভিডিওটি দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। যাই হোক, আজকে তোমাদের সামনে তুলে ধরেছি যে বিভিন্ন বিষয়ে অ্যানালাইসিস করার পরে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরেছি, তার জন্য কিছুদিন দেরি হলো আমার। যাই হোক, একটা ভিডিও বা একটা কাট অফ তৈরি করতে গেলে কিন্তু কয়েকটা বিষয়ের দিকে আর কি নজর রেখে তারপরে ভিডিওটি তৈরি করতে হয়। যেমন কি তোমাদের ভ্যাকান্সি কত ছিল, মেয়ে এবং ছেলে অর্থাৎ দু ভাইয়ের ভ্যাকান্সিটা একটু ভালো করে দেখে, তারপরে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা কত মেইন এক্সামে বসেছিল আর কি, তারপরে তোমাদের কোশ্চেন পত্র যেমন একটু অন্য অন্য বারের থেকে একটু হার্ড হয়েছে, তারপরে নির্ভর করে তারপরে যে তোমাদের কত গুণ পাস করাবে এটাও কিন্তু বড় একটা ফ্যাক্ট যে কত গুণ পাস করাবে। আমি যেটা কিন্তু তোমাদের ভেবেছি বা আমি যেটা আইডিয়া করেছি যে 1.8 গুণ থেকে 2 গুণ, খুব জোর হলে 2 গুণ পাস করাবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকবে 1.8 থেকে 2 গুণ। এরপরে নির্ভর করে কিন্তু আমি তোমাদের এই কাট অফটা কিন্তু তৈরি করেছি। সবসময় মাথায় রাখতে হবে যে বিভিন্ন চ্যানেলে যে কাট অফ নিয়ে সবাই যে ভিডিও দেখছো, কেউ হয়তো কাট অফ বেশি বলছে, কেউ হয়তো কম বলছে, এরকম বলছে, তো এইসব ভিডিও দেখে কিন্তু কেউ ডিমোটিভেট হবে না। মনে সবসময় জোর রাখবে যে এটা মাথায় রাখবে যে যারা ভিডিও তৈরি করছে, সে আমি হই বা অন্য যারাই হোক না কেন, তারা কিন্তু কেউ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য নয় যে তারা একবারে জেনে বসে আছে যে কাট অফ এত হবে। তারা কি, তারা সবাই কিন্তু নিজস্ব মতামতের ভিত্তিতে কাট অফটা তৈরি করছে, তারা নিজস্বভাবে যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে অ্যানালাইসিস করে তারা কিন্তু ভিডিওটা তৈরি করছে। তার জন্য সেটা সবসময় মাথায় রাখতে হবে যে কারোর ভিডিও দেখে বা কেউ এইসব কাট অফ ভিডিও দেখে কিন্তু কেউ ঘাবড়ে যাবে না, অর্থাৎ কেউ ডিমোটিভেট হবে না। মনে জোর রাখবে, আমি তোমাদের জন্য যে কাট অফ ভিডিওটি তৈরি করেছি সেই কাট অফ ভিডিও থেকে যদি কেউ 2 থেকে 4 নম্বর কম পাও, তারাও কিন্তু এই ইন্টারভিউর জন্য একটুখানি প্রস্তুতি নেবে। কারণ তোমরা দেখে থাকবে যে 2018 প্রিলি এক্সামে কিন্তু কাট অফ যেটা হয়েছিল, 2019 প্রিলি এক্সামে কিন্তু তার থেকে অনেক কমে গেছিলো। তার জন্য কখন কী হবে সেটা কিন্তু কেউ জানে না। কাট অফ সবসময় নির্ধারণ করে কি, কাট অফ নির্ধারণ করে সবসময় তোমাদের বললাম আগেই যে কোশ্চেন পেপার, ভ্যাকান্সি এবং কত গুণ ডাকবে, এই যে এই সমস্ত বিষয়ের পর মানে নির্ভর করে কিন্তু কাট অফটা হয়। তোমরা সবাই দেখে থাকবে যে আমরা যখন সে আমি হই বা আর 5 জনই হোক, আমরা কিন্তু বিভিন্ন ভিডিও দেখি কাট অফ নিয়ে, যে ভিডিওটা দেখবে যে আমাদের নাম্বার অর্থাৎ আমি বা আর 5 জন যে নাম্বারটা পাবে তার মধ্যে যদি বলে, তখন কিন্তু আমাদের খুব একটা খুব ভালো লাগে যে হ্যাঁ এই মনে ঠিক বলছে। আর যদি কেউ বেশি বলে যে হ্যাঁ আমার আমি যতটা নাম্বার পাবো তার থেকে যদি বেশি বলে, তখন মানে মনে মনে একটু রাগ হয়, একটু কেমন যেন হয় যে হ্যাঁ এই ভুল বলছে এরকম। তো যেমন ওসবের কোনো দরকার নেই, একটু রেজাল্ট বেরোনো পর্যন্ত ওয়েট করতে হবে এবং কাট অফটা দেখে মনে একটুখানি জেনে নিতে পারো একটু হ্যাঁ কেমন যেতে পারে। কিন্তু সবাই সবার ব্যক্তিগতভাবে তারা অ্যানালাইসিস করে কাট অফটা মানে তৈরি করেছে তোমাদের একটা বিশেষ ধারণা দেওয়ার জন্য, হ্যাঁ এরকম যেতে পারে 30,000-এর আশপাশে, ধরো সে 28,000 হতে পারে, 29,000 হতে পারে, 30,000 হতে পারে, এরকম সংখ্যক পরীক্ষার্থী তোমাদের এই WBP-র মেন এক্সাম দিয়েছে। এবার ধরো তোমাদের 1.8 থেকে 2 গুণ পরীক্ষার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, তাহলে যদি 1.8 গুণই ধরো তোমাদের যে মেল কনস্টেবলদের ভ্যাকান্সি আছে 7,440টা, তাহলে যদি 1.8 গুণ হয় তাহলে কয় 14,000-এর কাছাকাছি তোমাদের ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। আর মেয়েদের ভ্যাকান্সি কত, মেয়েদের ভ্যাকান্সি আছে 1,192টি, তাহলে মেয়েদেরও 1.8 গুণ করলে হয়তো 2100 থেকে বেশি অর্থাৎ 2200 মতন ক্যান্ডিডেটকে ডাকা হবে, এরকম হবে। তাহলে তোমরা বুঝে গেলে যে কত সংখ্যক ক্যান্ডিডেটের আশপাশে ডাকাবে, এটা কিন্তু পুরো অ্যাকুরেট না। আমিও যখন কাট অফ ভিডিও দেখতাম দিনে, কিন্তু সে এক একটা ভিডিও এমনও হয়েছে যে 20-30-40 বার করে দেখেছি, যেটাই আমার নাম্বারের মধ্যে যে চ্যানেলটিতে বলতো যে হ্যাঁ এরকম কাট অফ যাবে, সেই চ্যানেলটির ভিডিও হয়তো আমি 40-50 এবং রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত হয়তো 200-300 বার আমি নিজে একাই দেখেছি এরকম। আর যেটা একটু বেশি বলতো সেটা তুলনামূলকভাবে একটু কম দেখতাম, মনে একটু রাগ হতো এরকম। তার জন্যে কেউ ডিমোটিভেট হবে না যে আমি যে কাট অফটি তোমাদের কাছে দিয়েছি তার থেকে যদি কেউ 2 থেকে 4 নম্বরও কম পাও, তারাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। কাট অফ মানে কখন কম যাবে কখন বেশি যাবে সেটা কিন্তু কেউ শিওরভাবে বলতে পারে না। তবে এটা মনে রাখবে যে দিন দিন কম্পিটিশন বাড়ছে, সবাই চাকরির জন্যে পাল্লা দিয়ে পড়াশোনা করছে, সবাই ভাবছে যে হ্যাঁ যে করেই হোক একটা চাকরি পেতে হবে, তার জন্য কিন্তু সবাই পড়াশোনার গতি বাড়িয়েছে, ভালো করে পড়াশোনায় মন দিয়েছে, যার দরুন কিন্তু দিন দিন কাট অফটা বেড়ে চলেছে। তার জন্য এটা সবসময় মানে মনে রেখে দিতে হবে যে হ্যাঁ দিন দিন কাট অফটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে 30,000-এর আশপাশে যদি ক্যান্ডিডেট পরীক্ষায় বসে, তাহলে তোমাদের যদি 1.8 গুণ ডাকে, তাহলে তোমাদের যে হিসাবটা দিলাম যে ছেলেদের যদি প্রায় 14,000-15,000 ক্যান্ডিডেট যদি ডাকে এবং মেয়েদের যদি প্রায়
2200 থেকে 2300 2400 যদি ডাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের ইন্টারভিউতে কিন্তু ছেলে আর মেয়ে মিলিয়ে দেখা যাচ্ছে 15 আর যদি 2 হাজার 17 হাজারের আশপাশে কিন্তু ক্যান্ডিডেট ডাকবে। 17 হাজারের আশপাশে যদি ক্যান্ডিডেট ডাকে তাহলে কিন্তু তোমাদের যারা যারা পরীক্ষায় বসেছে তাদের কিন্তু প্রায় 55 থেকে 60% চান্স কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটের আছে। তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে, সবার একটা ভালো সুযোগ আছে। তার জন্যে যে যাই বলুক না কেন, কাট অফ যে যতই দিক না কেন, তোমরা সবাই ভালো করে প্রস্তুতি নাও ইন্টারভিউয়ের জন্য। আর অপেক্ষা নেই, এবার তোমাদের সামনে সেই 2022-এর WEP-র মেন এক্সামের কাট অফ তুলে ধরবো, মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের কাট অফটি তুলে ধরবো। প্রথমে আমি তুলে ধরছি যে মেল কনস্টেবল জেনারেলদের যে কাট অফটি যেতে চলেছে, আমি যেটা নির্ধারণ করেছি সেটা হলো তোমাদের অর্থাৎ জেনারেল মেল কনস্টেবল জেনারেলদের 42 থেকে যারা 46-এর মধ্যে যারা পাবে তাদের আর কোনো টেনশন নেই। তারা আশা করছি আমি তারা অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং তোমাদের সবাইকেই বলছি যারা এর থেকেও 2-4 নম্বর কম পেয়েছো প্রতিটা ক্যাটাগরি থেকে, যারা 2-4 নম্বর কম পেয়েছো তারা কিন্তু প্রস্তুতি নিয়ে থাকবে। এবার আমি ফিমেল ক্যান্ডিডেট জেনারেলদের কাট অফটি বলবো। আমি ফিমেল ক্যান্ডিডেট জেনারেলদের যে কাট অফটি রেখেছি সেটা হলো 35 থেকে যারা 38-এর মধ্যে যারা নাম্বার পাবে তাদেরও কিন্তু কোনো টেনশন নেই, তারা ইন্টারভিউর জন্য অবশ্যই ডাক পাবে। এবার আসি মেল কনস্টেবল ওবিসি বি যারা, অর্থাৎ আমার যে ওবিসি বি ও ভাই বোনেরা যারা আছো তাদের জন্য যে কাট অফটি নির্ধারণ করেছি মেল কনস্টেবলদের, তারা হলো তাদের নাম্বারটি হলো 41 থেকে যারা 45-এর মধ্যে যারা নাম্বার পাবে, 41 থেকে যারা 45-এর মধ্যে যারা নাম্বার পাবে তাদেরও কোনো টেনশন নেই, তারা ইন্টারভিউর জন্য অবশ্যই ডাক পাবে। এবং আমি বারবার বলছি যারা আমার এই ক্যাটাগরি ওয়াইজ নাম্বার থেকে 2 থেকে 4 নাম্বার কমও পেয়ে থাকবে তারাও কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে। এবার আসি আমার ওবিসি বি বোনেদের জন্য, যে নাম্বারটি নির্ধারণ করেছি সেটা হলো 34 থেকে 36-এর মধ্যে আমার ওবিসি যে বোনেরা আছো তারা যদি পাও তাদেরও কোনো টেনশন নেই ইন্টারভিউর জন্যে, কারণ তারা অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবে। তোমরা সবাই দেখে থাকবে যদি বিগত বছরগুলির সাথে যদি তুলনা করো তাহলে কিন্তু দেখে থাকবা যে জেনারেল এবং ওবিসি বির কাট অফ কিন্তু সবসময় গায়ে গায়ে লেগে থাকে, অর্থাৎ সে 1 কি 2 বা অনেক সময় পয়েন্টেরও ফারাক থাকে। ওবিসি বি বোনেদের কাট অফ 34 থেকে যারা 36-এর মধ্যে পাবে তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবার আসি আমাদের ওবিসি এ ভাইদের কথায়, অর্থাৎ মেল কনস্টেবল ওবিসি এ ভাইদের কথায়। তোমাদের জন্য যে নাম্বারটি রেখেছি সেটা কত রেখেছি, সেটা রেখেছি 36 থেকে 40 অর্থাৎ 40 এই নাম্বারটি যারা পাবে তারা অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি শুরু করে দাও। এবার আসি আমাদের ওবিসি এ বোনেদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে ওবিসি এ তাদের জন্য যে নাম্বারটি রেখেছি সেটা কিন্তু 28 থেকে 32। এবং আমি তোমাদের ফিমেল
কনস্টেবলদের কথা বলছি, যে তোমাদের সবারই কিন্তু কাট অফটা কারোর থেকে কারো বেশি, গ্যাপটা একটু কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে। অর্থাৎ তোমাদের তুলনামূলকভাবে, অর্থাৎ ফিমেল কনস্টেবলদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সবার থেকে কাট অফটা কিন্তু কারোর থেকে কারো ডিফারেন্ট খুব একটা বেশি থাকবে না। অর্থাৎ ওবিসি এ বোনেদের ক্ষেত্রে আমি কাট অফটি রেখেছি 28 থেকে 32। এবার আসি আমাদের মেল কনস্টেবল এসসি ভাইদের কথায়। অর্থাৎ এসসি ভাইদের যে কাট অফটি আমি রেখেছি সেটা হলো 39 থেকে, যারা 43 এর মধ্যে যারা পাবে তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবার আসি আমি এসসি বোনেদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল কনস্টেবলদের ক্ষেত্রে যারা এসসি বোন তাদের জন্য যে নাম্বারটি রেখেছি সেটা হলো 29 থেকে 33। এর মধ্যে যারা নাম্বারটা পাবে তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবার আসি আমার এসটি ভাইদের ক্ষেত্রে, অর্থাৎ মেল কনস্টেবল এসটি ভাই যারা 32 থেকে 36 নম্বরের মধ্যে যারা পেয়েছ, 32 থেকে 36 নম্বরের মধ্যে যারা পেয়েছ তারা কিন্তু আর বসে থেকো না, ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবার আসি আমার ফিমেল কনস্টেবল এসটি বোনেদের ক্ষেত্রে, যারা 25 থেকে 28 নম্বরের মধ্যে পেয়েছো তারাও কিন্তু জোর কদমে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং তোমাদের বলে রাখি যে ইন্টারভিউ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আমাকে করতে পারো, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই মোতাবেক কিন্তু তোমাদের ভিডিও করে দেব। আশা করি তোমাদের সেই সমস্ত ভিডিও অনেক কাজে লেগে থাকবে। এবং তোমরা কিন্তু বিভিন্ন চ্যানেলে নানা রকম কাট অফ নিয়ে ভিডিও দেখছো, কোনো চ্যানেলে হয়তো বলছে কাট অফ বেশি যাবে, কোনো চ্যানেলে বলছে যে কাট অফ কম যাবে। এই সমস্ত কোনো কিছু কান না দিয়ে যারা মোটামুটি আমি যে কাট অফটি দিলাম তার আশপাশে নাম্বার পেয়েছো বা তার থেকে বেশি পেয়েছো তারা কিন্তু জোর কদমে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। সময় নষ্ট করো না, রেজাল্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউর ডেট পড়ে যাবে, তার জন্য তখন কিন্তু আর সময় পাবে না, তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও।